ফ্রেন্ডস, আজকে আমরা একটা এমন কোম্পানির একটা মজবুত সাইকেলে একটা 36 ভোল্টেজের এবং 350 ওয়াটের একটা খুব পাওয়ারফুল একটা হাব মোটর সেটিং করে নিয়ে চলে এসেছি। এর সঙ্গে 36 ভোল্টেজের একটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এটা মাইলেজ 40 কিলোমিটার দেবে এবং এটার স্পিডটা থাকবে 35 থেকে 40 কিলোমিটার মাইলেজ আছে। এখানে ব্যাটারি ইন্ডিকেটর একটা রয়েছে, ব্যাটারি ইন্ডিকেটরটা এখানে চাবি অন করলে পরে এখানে ব্যাটারি ইন্ডিকেট করবে, মানে ব্যাটারিটা কত পার্সেন্ট চার্জ আছে সেটা দেখাবে। এখানে পাওয়ার লক, এটা পাওয়ার লক আনলক করা হয়। এখানে দেয়া রয়েছে লাইট এবং হর্ন দেয়া রয়েছে, লাইট আর হর্নের সুইচটা এখানে দেয়া রয়েছে, লাইট হর্ন সুইচ এখানে দেয়া আছে। এটার সঙ্গে একটা প্যাডেল সেন্সর ব্যবহার করা হয়েছে, যাকে আমরা প্যাডেল অ্যাসিস্ট বলে থাকি। এটা প্যাডেল ঘোরালে, এইভাবে ঘোরালে বা সামনের দিকে ঘোরালে এটা সাইকেল চলতে থাকে। যখন আপনার সাইকেলটা খুব মানে চার্জটা কমে গেছে তখন প্যাডেল করে এবং প্যাডেল অ্যাসিস্টের সাহায্যে আপনারা সাইকেলটা আরও কিছুটা মাইলেজ, বাড়তি মাইলেজ পেয়ে যাবেন। যে এরকম নর্মাল দেশি আমাদের দেশি সাইকেলে বা বাংলা সাইকেল যেটাই বলুন, সেই সব সাইকেলে রেঞ্জার সাইকেলের মতো ব্রেক লিভারটা অ্যাটাচ করা যায় না বলে অটোকাট ব্রেক করা যায় না, কিন্তু এটার সঙ্গে অটোকাট ব্রেক করাই আছে। আমরা করে দিই, এখানে একটা ক্ল্যাম্প দিয়ে আমরা অটোকাট সুইচ অ্যাড করে দিয়েছি এটা ব্রেকের সঙ্গে। ব্রেক চিপলে এটা অটোমেটিক আপনার ব্রেক অটোকাট হয়ে যাবে। মোটরটা অটোকাট হলে কী হবে, মোটরটা অটোকাট হলে পরে ধরুন আপনি কখনো ব্রেক ধরছেন, মোটরটা অটোকাট হচ্ছে না, এতে মোটরের ওপর চাপ পড়বে, ব্যাটারিটার ওপর চাপ পড়বে, যার জন্য আপনার খুব দ্রুত তাড়াতাড়ি আপনার মোটরটা খারাপ হয়ে যেতে পারে বা ব্যাটারিটা চাপ পড়তে পারে, মাইলেজটা কমে যাবে। এছাড়াও আমাদের কাছে এরকম সাইকেল এনে দেবেন, আমরা এরকম ফিট করে দেবো, বা আপনি যদি চান এরকম রেডি সাইকেল করে নেবেন তাহলে পরে এরকম রেডি সাইকেল করে নিতে পারেন, আপনারা আমাদের কাছে সবই পেয়ে যাবেন। খুবই কম দামে আমরা প্রোভাইড করে থাকি, যেহেতু আমরা হোলসেলার সেহেতু আমাদের কাছে খুবই কম দামে মোটর কিট ব্যাটারি পেয়ে যাবেন। অ্যাকচুয়ালি আমাদের এখানে ব্যাটারি ম্যানুফ্যাকচারিং হয়, যার জন্য ব্যাটারিটার দাম খুবই কম হয় অন্যান্যদের তুলনায়। নর্মালি দোকানে যে দামটা থাকে তার থেকে 10% হলেও এখানে দাম কম পেয়ে যাবেন। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, কারণ নেক্সট ভিডিওটা একটা দারুণ অফারের সঙ্গে একটা সাইকেল আসতে চলেছে। খুব শীঘ্রই আমাদের চ্যানেলে একটা 48 ভোল্টেজের লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করা একটা সাইকেল আসতে চলেছে, যেটা এখানটায় এই সাইকেলটা নেই অবশ্য, তবে ওই সাইকেলটা থাকবে। S866 ডিসপ্লে দেওয়া সাইকেলটা থাকবে, ওই সাইকেলটা আমরা খুব শীঘ্রই একটা অফারের সঙ্গে, দারুণ অফারের সঙ্গে আনতে চলেছি। একদম নতুন সাইকেল আমরা দিতে চলেছি, ওটা অফারটা নেক্সট ভিডিওতে আমরা সব ডিটেলস ওই সাইকেলটা দেখাবো। ভিডিওটা ওটা দেখতে হবে এবং ভিডিওটা দেখলে পরে আপনারা সব ওই সাইকেলটার ব্যাপারে বুঝতে পারবেন। ওটা একটা রেঞ্জার সাইকেল আছে, যার জন্য ওখানে ডবল অটোকাট ব্রেক করা রয়েছে, ওটা আমরা দেখিয়ে দেবো পরের ভিডিওটাতে। তবে এই ইলেকট্রিক সাইকেলটা এবার আমরা একটু চালিয়ে টেস্ট করে দেখবো এটা কেমন স্পিড থাকে। এভাবে বোঝাতে যাবেন, এখানে লকটা থাকে, কি লকটা দেওয়ার পরে এখানে থ্রোটেলটা এখানে এরকম ঘোরালে পরে আস্তে আস্তে এটা ঘুরতে থাকবে। এটা প্রচুর স্পিড আছে, আপনারা এইভাবে বুঝতে পারছেন খুব স্পিডে চলে মোটরটা।